সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু বরাবরের মতো আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির আমি এই যে আপনাদের যে লতিরাজ বাড়িওয়ানের যে লতি দেখাইতেছি এটা আমার শুকনা জমিনের লতি আমি এই যে আমার যে পাশের জমিটা আছে ওই যে পাশের জমিটা দেখা যায় যে দূরে এটা সম্পূর্ণ শুকনা না এতটাই সুক না যা বলার বাইরে এই পিস সাইডে একটা পুকুর ছিল পুকুরে বর্তমানে পানি নাই আর এখন বর্তমানে পর্যাপ্ত পরিমাণ গরম এতটাই গরম যে মানে পুকুরও শুয়ে গেছে আর এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা বেশ একটা গভীর না কারণ এই পুকুরে আমি যে লতুগুলা মাঝে মাঝে পানিতে ভিজাই রাখি কারণ বাজারজাত করতে সারাদিন যখন আমি এই লতিগুলো হারভেস্ট করি হারভেস্ট করার পরে এখান থেকে আমি এই হাফ কেজি করে আটি করি আর আপনারা জানেন আমি সবসময় এই নিজে এইগুলা বিক্রি করে থাকি কারণ এই গাজীপুর এলাকায় এখানে বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টর আর এখানে এই লতিরাজ বাড়ি ওয়ান আমার যে এই যে লতিটি দেখতেছেন এখানে তিরিশ কেজি লতি আমার এই আধা বিঘা জমি এই যে জমিটা সামনে দেখতেছেন এই আধা বিঘা জমি এই আধা বিঘার ভিতরে আমি তিন ভাগের এক ভাগ উঠাইছি কারণ এখন প্রচুর তার গরম বেশি একটা উঠানো যায় না অনেক জুলুম হয়ে যায় কারণ এখন লুকও পাওয়া যায় না কারণ এখন ধানের মৌসুম সবাই ধান কাটতেছে তো আমি অল্প অল্প করে উঠাই তিরিশ কেজি চল্লিশ কেজি করে মাল উঠাই ওঠায় আমি নিজে বিক্রি করি তো অনেক কৃষক ভাই আছেন যে ওনারা লতি পাইতেছেন না অনেক কান্দাকাড়ি করতেছেন লতি পায় না পাই সঠিক পরিচর্যা আর সঠিক যত্ন যদি আপনি না করতে পারেন তাহলে লতি পাবেন কোথা থেকে দেখেন এত সুন্দর লতি আসছে আমার শুক না জমি কিন্তু তারপরে কত সুন্দর লতি আমি এখানে তিনটে সাইজ করছি যেমন যে এই পাশের সাইজটা দেখেন এটা ছোটো তার মাজারি এটা হইতেছে একটা বড় আমি তিনটে সাইজ করে কারণ বাজারজাত করবো কারণ যখন আমি সাইজ করি তখন লতিগুলো দেখতো অনেকটা সুন্দর লাগে কাস্টমার একটা চাহিদা থাকে আমি এই জন্যই সাইজ করে আমি এগুলো বিক্রি করি এটা প্রতি এটা মোটায় আছে হাফ কেজি করে তো এখন বর্তমান বাজার পঞ্চাশ টাকা চলতেছে পঞ্চাশ তবে বাজার অনেকটা আগের চেয়ে কম তবে আমাদের বাড়ি যে বাজারটা এখন বর্তমানে কম হলেও আপনার যখন এই যে কিছুদিন পর মাসখানিক এক দেড় দুই মাস পরে তখন মনে করেন যে আপনার এটা বাজার থাকবে আশি টাকা সত্তর টাকা এরকম কারণ তখন অন্য কোন লতি থাকবে না এখন তো সব ধরনের লতির লতি আসছে কারণ যেমন পানি কচু কাঠ কচু যেগুলো বলে লতিরা আছে এবং সব ধরনের লতি বাজার আসছে কারণ পর্যাপ্ত পরিমাণে এখন বেশি গরম গরম সিজন আর কিছুদিন পর ইনশাল্লাহ এই কাঠ কাঠটা যখন চলে যাবো তখন এটা আমাদের বারো মাসের লতি তো তখন আমাদের এটা ভালো একটা বাজার পাওয়া যায় আর যারা চাষ করবেন লতিরা ওয়ান যদি চাষ করেন তাহলে এখন করতে পারেন কারণ এই লতিটা বারো মাসে একটা লতি কারণ এইটা যদি চাষ করেন এখন তাহলে ভালো ভালো একটা আগাম বাজার পাইবেন যেমন বৈশাখ দোষ্টি মাসে অনেক সময় লতি থাকে না কারণ অনেক সময় খেত ভাঙে ফেলায় অনেকে কচু উঠায় ফেলায় আর আমাদের এটা ওঠা লাগে না কারণ এটা আমরা বারো মাসই পাওয়া যায় আমার এই 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 গাছের বয়স হইতেছে বর্তমানে আট মাস চলতেছে আমি গত এই বছর হ্যাঁ পরে গত এই ধান কাটা মৌসুমের পরপর আমি লাগাইছিলাম যে এরকম দিনেই তো আট নয় মাস চলতেছে আর কি তো যাই হোক এত দিন পরও আমি এখনও লতি উঠাইতেছি আশা করি আরও তিন চার মাস উঠাবো তারপর আমি নিজেই ভাঙবো কারণ তারপর না ভাঙলেও চলবো কারণ কিন্তু তখন একটু লতিটা কম আসবে কারণ কাঠ হয়ে যাবে আমি পুনরায় আবার এটা আবার নতুন করে রোপণ করবো তাই আমি আপনাদের যে ভিডিওটা আজকে দিলাম অনেক ভাই অনেক কৃষক এই কান্দাকাড়ি করতেছেন আবার লতি পান না তাই আমি দেখাই যে কী দেখেন কত সুন্দর লতি আসছে আর এই লতিটা কিন্তু আপনার বিঘা প্রতি আমি আশা করছিলাম যে পাঁচ থেকে ছয় মন কিন্তু বিঘাপতি এখনকার দেখি আরও না আরও বেশি কারণ এই লতিটা আমাদের এই যে লাম্বা হওয়ার কারণে আর মোটা হওয়ার কারণে ফলনও অনেকটাই বেশি আসে তো যাই হোক আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আর যারা এই আমার কাছে চারা নিছেন বিভিন্ন জেলায় চারা গেছে তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখবেন যে তা আপনাদের খেত কীরকম আছেন কী অবস্থায় আছেন আর যদি পারেন আপনাদের খেতের ভিডিওটা আমার ইমুনামাতে ইমু ইমুতে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ